মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা শ্যামপুর টেঙ্গারমাঠ ও গোপালপুর গ্রামের অধিকাংশ জমি বালি মাটির হওয়ায় চাষিরা অন্যান্য ফসল আবাদ করে খুব একটা লাভবান হতে পারছে না। ধান কাটার পর এসব জমি প্রায় ফাঁকাই পড়ে থাকে। পতিত এই জমিগুলোতে গত দুই তিন বছর ধরে চীনাবাদামের চাষ করছে কৃষকেরা। এবছর প্রায় 100 বিঘা জমিতে চীনাবাদামের চাষ হয়েছে। বাদাম জমিতে লাগানোর পর কয়েকবার নিড়ানো ছাড়া আর কোনো কাজ করতে হয় না। 1 বিঘা জমিতে বাদাম চাষ করতে খরচ হয় 2 থেকে 2500 টাকা। এজন্য 90 দিনের ফসল হিসেবে অল্প খরচে বাদাম চাষের প্রতি ঝুঁকছে কৃষকেরা। এবছর প্রতি মন বাদাম 2400 থেকে 2600 টাকায় বিক্রি হচ্ছে বলে জানান তারা। আলু তোলার পরে জমিটা পড়ে থাকে, এই জন্যই একটা ফসল ধৈরি পায়, তারপরে বাদাম তোলার পরে ধানটা হয়। বাদাম চাষ সহযোগিতায় পিছিয়ে নেই ওই অঞ্চলের নারীরাও। তারা বাদাম ছাড়ানো ও শুকানো সহ যাবতীয় কাজ করে থাকেন। বাদাম গাছ শুকিয়ে জ্বালানি হিসেবেও ব্যবহার করছেন তারা। এই বাদামের গাছ শুকিয়ে আমাদের জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। প্রতি বছর আমাদের খড়ির অভাব হয় না। আমি আসি বাড়ির পাশাপাশি লোকজন নেই, ছেলে সবাই বাসি, খরচ বেশি যায়। বাদাম চাষকে আরো সম্প্রসারিত এবং চাষিদের উৎসাহিত করতে পরামর্শ দিচ্ছে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ। কৃষি বিভাগ থেকে আমরা বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছি, যে ভালো যে জাতগুলো আছে সেই জাতগুলো সম্পর্কে কৃষকদের অবগত করছি এবং বিভিন্ন প্রযুক্তি সম্পর্কেও তাদের প্রশিক্ষণ, বিভিন্ন মত বিনিময়ে কৃষকদের এই ব্যাপারে অবগত করা হচ্ছে। আশা করছি এই প্রযুক্তি অনুসরণ করে কৃষক লাভবান হবে। তৃপ্তি তেওয়ারি।